সুরজ, এই কালকে সামাদ ভাই জমিটা মাপা হবে, জমি মাপার আমিন আসবে, তুই সেখানে থাকবি। সামাদ ভাই জমি মাপা হবে সেখানে আমি থাকবো কেন? আমি কি আমিন নাকি? তুই ওখানে একটা খুঁটো গেড়েছিস যেটা সামাদ ভাই জমির ভেতরে পড়েছে, কালকে সেই হিসেবটা করা হবে। আমি বলছি তুই থাকবি। তোর হুকুম নাকি? রাশেদ, তোর কথা শুনে মনে হইতেছে তুই এখনো একাত্তরের রণাঙ্গনে দাঁড়ায় আছিস, আমাকে কমান্ড করতেছিস, একাত্তর অনেক পিছনে ফেলে আস। কালকে আসিস সময় মতো। সামাদ ভাই চলুন, রাজব। আসলে আমাদের এখানে এত ভালো উল্টো পাওয়া যায় না। না না, আমার এটা খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি তো এখানে এসে একেবারে বিপদে পড়ে গেছো, তাই না? কেন বিপদে কেন পড়বো আন্টি? এই যে তোমার বাবা তোমাকে সময় দিচ্ছে না, কোথাও যেতে পারছো না, একমাত্র আমার বাসা। আপনার এখানে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে। তাই? তুমি এলে আমারও খুব ভালো লাগে। এত লক্ষ্মী একটা মেয়ে, এত মিষ্টি। ইতি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আসলে কথাটা জিজ্ঞেস করা ঠিক হবে কি না করব? না না আন্টি, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি একদম মাইন্ড করব না। তোমার মা তোমাদের সাথে এলো না? মা তো নেই। ও, আমি আসলে জানতাম না। আই এম রিয়েলি ভেরি সরি। আসলে অনেকদিন যোগাযোগ নেই তো। 7 বছর হলো মা মারা গেছেন। বাবা আমাকে এত আদর দিয়ে বড় করেছে যে মার অভাবটা কখনোই বুঝতে দেননি। কিন্তু মার কথা যখন মনে পড়ে না, তখন অনেক কষ্ট হয়। আমাকে ভীষণভাবে মনে পড়ে। আচ্ছা, তুমি এত সুন্দর বাংলা বলো কী করে?